সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে অনলাইনে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা নোট শীটের সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমায় একটা সমাধানমূলক ক্লাস করব তোমাদের সাথে। এটা হলো সৃজনশীল প্রশ্ন চাইন নিয়ে। তোমরা ইতিপূর্বে জেনেছ যে তোমাদের সামনে টিউটর পরীক্ষা অতি শীঘ্রই অনুষ্ঠিত হবে এবং এটা সম্পৃদ্ধ অঙ্গ সম্পূর্ণ এই অধ্যায়ের উপরে এই সৃজনশীল প্রশ্নটা অনুষ্ঠিত হবে। তাই এই সম্পৃদ্ধ অঙ্গ এই অধ্যায়েরই এই নিয়ে এই সৃজনশীল প্রশ্ন চাই নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, তোমরা দেখতেছো বোর্ডে যে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন হচ্ছে চার। এই চার ক নম্বর প্রশ্নে কি দেওয়া আছে এখানে একটা দেখো যে একটা চোখের চিত্র দেওয়া আছে এবং চোখে বিভিন্ন অঙ্গ এ বি সি ডি ইত্যাদি চিহ্নিত করা আছে এবং চারটে প্রশ্ন করা আছে। তো চলো আমরা ক নম্বর প্রশ্নে কি দেওয়া আছে এই সম্পর্কে জেনে নিই। তোমরা দেখছো যে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে নাসারন্ধ্র কি বা নাসারন্ধ্র কাকে বলে। আমরা গত ক্লাসে নাসারন্ধ্র এবং নাসাপথ নিয়ে আলোচনা করেছিলাম, এখানে পুনরায় সেই প্রশ্নটা করা হয়েছে। আমরা জানি যে নাকের দুইটা অংশ, একটা হচ্ছে নাসারন্ধ্র এবং দ্বিতীয়টি হচ্ছে নাসাপথ। নাসারন্ধ্র হচ্ছে নাকের যে অংশ দিয়ে বাতাস শরীরের ভিতরে প্রবেশ করে তাকে নাসারন্ধ্র বলে। তাহলে নাসারন্ধ্র কি? নাসারন্ধ্র হচ্ছে নাকের যে ছিদ্র দিয়ে বাতাস শরীরের ভিতরে প্রবেশ করে তাকে নাসারন্ধ্র বলে। অর্থাৎ নাকের দুইটা যে ছিদ্র আছে এই ছিদ্রকেই নাসারন্ধ্র বলে। আর নাসাপথটা হচ্ছে নাসারন্ধ্র থেকে শুরু করে গলবিল পর্যন্ত, অর্থাৎ গলার যে অংশ এ পর্যন্ত যে অংশটা তাকে নাসাপথ বলে। তাহলে নিশ্চয়ই তোমরা এই প্রশ্নটা সমাধান করতে পারলে বা বুঝতে পারলে। এখন চলো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নে দেখো খ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে ত্বকের লোম কাটলে ব্যথা লাগে না কেন। দ্বিতীয় প্রশ্নে দেওয়া আছে যে ত্বকের লোম কাটলে ব্যথা লাগে না কেন। আমরা জানি ত্বক একটা আমাদের সম্পৃক্ত একটা অঙ্গ এবং ত্বকের মাধ্যমে আমরা বাইরের আলো চাপ তাপ বাইরের ঠান্ডা ইত্যাদি অনুভব করে থাকি। যেমন ধরো তোমার ত্বকের উপর দিয়ে যদি কোনো একটা পিঁপড়া ভেটে যায় তাও তোমরা টের পাও, কিংবা ত্বকের উপরে যদি তোমার একটা মশা বা একটা মাছি পড়ে তাও তোমরা এটা বুঝতে পারো। যেটা যে অঙ্গের মাধ্যম দিয়ে যে আমরা যে অঙ্গের মাধ্যম দিয়ে চাপ তাপ ঠান্ডা গরম ইত্যাদি অনুভব করে থাকি, হ্যাঁ, তাকে কি ত্বক বলতেছি। সে অঙ্গটা আমাদের ত্বক। ত্বকের দুইটা স্তর রয়েছে, একটা হচ্ছে বহির্চর্ম বা বহিঃত্বক এবং দ্বিতীয়টি হচ্ছে অন্তঃচর্ম বা অন্তঃত্বক। আর অন্তঃত্বকে লোমকূপ রয়েছে এবং সংবৃদ্ধি স্তর স্নায়ু রক্তনালিকা চর্বি ইত্যাদি রয়েছে। বহিঃত্বকে আমরা তোমরা দেখতেছো যেমন ধরো তোমাদের মাথার চুল, এই মাথার চুল হচ্ছে বাইরের অংশ, কিন্তু মাথার চুলের বা লোমের যে মূল অংশ বা ধর্মগ্রন্থি যেটা, এটাও তোমার এই অন্তঃত্বকের মধ্যে নিবজ্জিত। তাই বাইরে থেকে যদি চুল কাটা হয় বা চুলের অংশ বা লোম কাটা হয় তাহলে তোমরা ব্যথা পাও না, কারণ এটা ভিতরের যে সংবৃদ্ধি স্তর রয়েছে এই সংবৃদ্ধি স্তরে আঘাত লাগে না। আবার যদি তুমি লোম বা একটা চুল যদি টেনে তোলো সেই ক্ষেত্রে তুমি ব্যথা অনুভব করবে, কারণ এখানে ভিতরে যে লোমের গোড়া বা মোড় রয়েছে এবং সংবৃদ্ধি স্তর রয়েছে এই স্তর তোমাকে মস্তিষ্ককে জানিয়ে দেবে যে সেখান থেকে একটা লোম উত্তোলন করা হয়েছে। তাহলে আশা করা যায় তোমরা এই প্রশ্ন সম্পর্কে বুঝতে পেরেছ। চলো আমরা তৃতীয় প্রশ্ন অর্থাৎ
গড় নম্বর প্রশ্ন সম্পর্কে জেনে নিই। গড় নম্বর প্রশ্নে দেখো দেওয়া আছে যে উদ্দীপকের অঙ্গটির যত্ন কিভাবে নিবে তা তুমি ব্যাখ্যা করো। উদ্দীপকের অঙ্গটির যত্ন কিভাবে নিবে তা তুমি ব্যাখ্যা করো। উদ্দীপকের যে চিত্রটা দেওয়া আছে চিত্রটা হচ্ছে একটা চোখের ছবি, এই চোখের যত্ন কিভাবে নেওয়া হবে সেই সম্পর্কে তোমার কাছে জানতে চেয়েছে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে চোখের যত্ন কিভাবে নেওয়া যায় বা নিতে হয়। চোখের যত্ন যেমন ধরো তুমি ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠার পরে চোখটা ভালোভাবে পরিষ্কার করা লাগবে পরিষ্কার পানি দিয়ে, এবং বাইরে থেকে যখন তুমি বাসায় আসো তখনও তোমার চোখটা ভালোভাবে পরিষ্কার করা লাগবে। কারণ বাইরে থেকে যখন তুমি বাসায় আসো তখন বাইরে যে ধুলাবালি বা রোগ যেমন তোমার চোখের কোনায় লেগে থাকে এগুলো যদি ঠান্ডা বা এগুলো যদি পরিষ্কার পানি দ্বারা তুমি পরিষ্কার করো তাহলে দেখবে যে তোমার চোখটা ভালো থাকবে সুস্থ থাকবে। দ্বিতীয়ত হচ্ছে চোখ পরিষ্কার করার পরে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করার পরে পরিষ্কার তোয়ালে দ্বারা বা পরিষ্কার টিস্যু দ্বারা তোমার চোখটাকে ভালোভাবে কি মোছা লাগবে। আমরা এখন বর্তমান করোনা মহামারীর মধ্যে অবস্থান করতেছি এবং করোনা মহামারীর এই পরিস্থিতিতে তোমাদের অন্যের ব্যবহৃত তোয়ালে বা অন্যের ব্যবহৃত জিনিসপাতি ব্যবহার করাটা মোটেই উচিত নয়, এবং বাইরে হাত ধুতো পরা ব্যতীত তোমরা তোমাদের চোখে স্পর্শ করবে না। এতে কি হয় তোমার হাতে যদি সেই জীবাণুটা যদি লেগে থাকে তাহলে তোমার চোখের মাধ্যমে কিন্তু সংক্রমিত হতে পারো, তাই পরিষ্কার তোয়ালে বা টিস্যু দ্বারা চোখ পরিষ্কার করা লাগবে। তৃতীয়টি হচ্ছে তোমাদের রঙিন শাকসবজি রঙিন ফলমূল খাওয়া লাগবে। কারণ আমরা জানি আমাদের যদি ভিটামিন এ এর যদি অভাব হয় শরীরে তাহলে আমাদের রাতখানা রোগ হয়, তাই আমাদের কি করা লাগবে, তাই আমাদের শাকসবজি খাওয়া লাগবে রঙিন শাকসবজি এবং ফলমূল খাওয়া লাগবে যাতে আমাদের শরীরে ভিটামিন এ এর অভাব না হয়। তো আশা করা যায় তোমরা গড় নম্বর প্রশ্ন সম্পর্কে জেনেছো। এখন চলো আমরা সর্বশেষ যে প্রশ্নটা গড় নম্বর প্রশ্ন সম্পর্কে জেনে নিই। গড় নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এ বি সি ডি অংশের কি বর্ণনা দাও। তোমরা দেখতেছো যে চিত্রে এ চিহ্নিত যে অংশটা এই অংশটার নাম হচ্ছে কি লেন্স। এই অংশটার নাম হচ্ছে লেন্স। লেন্স কি মানুষের লেন্স হলো বৃহত্তর লেন্স, এটা সিলিয়ারি পেশি দ্বারা আবদ্ধ থাকে। এর পেশিগুলো সংকোচন এবং প্রসারণের ফলে লেন্সের আকৃতি পরিবর্তন হতে পারে। আমরা বাইরে থেকে যে বস্তুটা দেখি এই বস্তুটার একটা ক্ষুদ্র এবং উল্টা প্রতিবিম্ব লেন্সের উপরে পতিত হয় এবং লেন্স এটা কি রেটিনাকে এই প্রতিবিম্বটা প্রেরণ করে। তাহলে এসিমিত অংশটার নাম কি? এসিমিত অংশটার নাম হচ্ছে কে লেন্স। এখন চলো তোমরা চিত্রে দেখছো যে বিচিহ্নিত অংশটা কি। বিচিহ্নিত অংশটা হচ্ছে কর্নিয়া। আমরা ইতিপূর্বে চোখের যে অংশগুলো এই অংশগুলোতে কর্নিয়া কি এ সম্পর্কে জেনেছি। কর্নিয়াটা হচ্ছে চোখের বাইরের যে স্বচ্ছ স্তর এই স্তরটাকে চকচকে এবং স্বচ্ছ যে স্তর এই স্তরটাকে কর্নিয়া বলে। কর্নিয়ার ভিতর দিয়ে আলো চোখের ভিতরে কি ঢোকে বা প্রবেশ করে। আর এখন চলো যে সি চিহ্নিত অংশটা কি। সি চিহ্নিত অংশটা হচ্ছে তোমাদের হচ্ছে এটা হচ্ছে একটা রেটিনা। সি চিহ্নিত অংশটা হচ্ছে রেটিনা। রেটিনা হচ্ছে অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের স্তর এবং এটা হচ্ছে একটি গোলাপি রঙের একটা অংশ এবং এর ভিতরে দুইটা কোণ থাকে, একটা রড এবং কোণ। এই রেটিনা হচ্ছে আলোক সমৃদ্ধ স্তর। এখানে আলো পড়লে মস্তিষ্কের অনুভূতি দর্শন অনুভূতি এটা মস্তিষ্কে পৌঁছায়। আর তাহলে রেটিনাটা কি? রেটিনা হচ্ছে একটা আলোক সমৃদ্ধ স্তর। এটা সিসিমিত যে অংশটা এই অংশটাই হচ্ছে রেটিনা। এখন চলো আমরা ডি চিহ্নিত যে অংশটা এই অংশটার কাজ আলোচনা করি। ডি চিহ্নিত অংশ যে অংশটা এই অংশটা হচ্ছে অপটিক স্নায়ু। তোমরা চিত্রে দেখছো এই অংশটা হচ্ছে অপটিক স্নায়ু। যেমন এর আগে আমরা বলছিলাম যে রড এবং কোণ যে দুটা কোণ থাকে এই কোণের মাধ্যম দিয়ে
বা এই কোষের মাধ্যম দিয়ে কি একটা একটা উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্কে যে উদ্দীপনা যে যে আলোটা যে পৌঁছায় বা অনুভূতিটা পৌঁছায় একটা হলো অপটিক স্নায়ুর মাধ্যমে। এই অপটিক স্নায়ুর মাধ্যমে তোমরা জানো যে স্নায়ু মানে উদ্দীপনা, স্নায়ু মানে সংবেদনশীল অংশ, সংবেদনশীল অংশ। আর তোমরা ইতিপূর্বে জানো যে রেটিনার কাজ কি, রেটিনা বা অপটিক স্নায়ুর কাজটা হচ্ছে কি চোখের অক্ষিগোলকের পুষ্টি সরবরাহ করা, আকার অক্ষিগোলকের আকার বজায় রাখা এবং অক্ষিগোলকে আলোক রশ্মি প্রবেশ করতে সহায়তা করা। তাহলে আশা করা যায় যে তোমরা এই প্রশ্নটা সম্পর্কে বুঝতে পারলে, এবং তোমরা যদি আরেকটু তোমাদের পাঠ্যপুস্তকের বইটা যদি আরেকটু ভালোভাবে পড়ো তাহলে যেখান থেকে যে কোনো প্রশ্ন দিলেই তোমরা এগুলো সমাধান করতে পারবে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন কোনো অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, ধন্যবাদ সবাই।